নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর বেদান্ত স্বামী প্রভুপাদেরকে মাল্য অর্পণ করে তার প্রতি আমরা আমাদের শ্রদ্ধার গণ নিবেদন করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এখন মাননীয় তাপস দাস মহাশয়কে অনুরোধ করছি শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজকে মাল্য অর্পণ করে আমাদের এই অনুষ্ঠানে বরণ করে নেওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনাদের কাছে যে পুস্তিকা দেওয়া হয়েছে সেখানে মহারাজের সংক্ষিপ্ত পরিচিতির উল্লেখ রয়েছে, তারপরেও আমি উল্লেখ করতে চাই যে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ যিনি এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, পরবর্তীতে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং তারপর তিনি প্রযুক্তিবিদ্যার শিক্ষালাভের জন্য জার্মানিতে গমন করেন। তারও পরবর্তীতে শ্রীল প্রভুপাদের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং যখন তিনি 1976 সালে স্বদেশে প্রত্যাবর্তন করে ইস্কনে যোগদান করেন এবং অতি আশ্চর্যজনকভাবে 1977 সালে শ্রীল প্রভুপাদ তার এই অসাধারণ মেধা এবং ভক্তির বিকাশ দর্শন করে একই সঙ্গে তাকে হরিনাম এবং ব্রাহ্মণ দীক্ষা প্রদান করেন এবং একই সালে পরবর্তীতে শ্রী বৃন্দাবন ধামে তিনি শ্রীল প্রভুপাদের নিকট সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক সন্ন্যাসী শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ রূপে তিনি শ্রীল প্রভুপাদের একান্ত সচিব এবং সেবক রূপে প্রথম পর্যায়ে সেবা সম্পাদন করেন এবং তারপর তিনি ইস্কনের সর্বোচ্চ পরিচালক মণ্ডলীর সদস্য অর্থাৎ জিবিসি এবং সারা বিশ্ব পরিভ্রমণ করে বিশ্ব পরিব্রাজক সন্ন্যাসী এবং গুরু রূপে সর্বত্র কৃষ্ণ ভাবান্বিত প্রচার করে অসংখ্য ভক্তজনকে দীক্ষা প্রদান করে তাদের পারমার্থিক জীবন এবং মঙ্গল বিধান করে চলেছেন। আজ আমাদের বিশেষ পরম সৌভাগ্য যে আমরা শ্রীল প্রভুপাদের কৃপাধন্য সেই শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজকে আমাদের মাঝে পেয়েছি। আর শ্রীল প্রভুপাদের যে জগৎব্যাপী মহিমা তার শতবর্ষ আবির্ভাব শতবর্ষ পূর্তি উপলক্ষে তিনি যে অসাধারণ একটি চলচ্চিত্র শ্রীল প্রভুপাদের জীবনী অবলম্বনে অভয়চরণ যা সারা বিশ্বে প্রভূতভাবে প্রচারিত হয় এবং স্বীকৃতি লাভ করে, আজ আপনারা কৃষ্ণনগরের অধিবাসীবৃন্দ এই নদিয়া নিবাসী, সেই জন্য নদিয়ার গৌরব মহাপ্রভুর জীবনী শিক্ষায় তার প্রসারে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের অন্যতম শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের শ্রীমুখ থেকে আমরা আজ এই উৎসাহ অনুষ্ঠানে তার বীর্যবতী কথা এবং তার সুমধুর কণ্ঠে ভগবানের পবিত্র নাম শ্রবণ করে আমাদের জীবনকে ধন্য করি। কৃষ্ণ mm
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহম দদাতি স্বপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথানিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদা সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাঞ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। আমাদের
পরম গুরুদেব শিলা ভক্তি বিনোদ ঠাকুর জৈব ধর্ম নামক একটি গ্রন্থ রচনা করেছেন। তার শুরুতেই তিনি বলছেন যে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে ভারতবর্ষ, আর সেই ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে গৌরমণ্ডল ভূমি। গৌরমণ্ডল ভূমি হচ্ছে এই বঙ্গভূমি, আর সেই গৌরমণ্ডল ভূমির মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে নবদ্বীপ। আর সেই নবদ্বীপ যেটি নটি দ্বীপের সমন্বয়, সেই নবদ্বীপের কেন্দ্রস্থলে রয়েছে অন্তর্দ্বীপ, এবং সেই অন্তর্দ্বীপের কেন্দ্রস্থল হচ্ছে শ্রীধাম মায়াপুর, এবং মায়াপুরের কেন্দ্র হচ্ছে যোগপীঠ, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য বিরাজ করেন। সেই সূত্রে আমরা দেখতে পাই এই স্থানটি কত পবিত্র। পারমার্থিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে এই স্থানটির কী এক অপূর্ব মাহাত্ম্য রয়েছে। এই নবদ্বীপ মণ্ডল, তারও একটা বর্ণনা এইভাবে হচ্ছে যে এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে চিত জগৎ। সেই চিত জগতের বর্ণনা হচ্ছে অনন্তকোটি ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসছে, একটা দুটো ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসছে। সেই কারণ সমুদ্রের পরে হচ্ছে ব্রহ্মজ্যোতি। চিৎজগৎটি ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত, আর আমরা যখন ব্রহ্মজ্যোতি অতিক্রম করে আরও এগোচ্ছি, তখন আমরা পাচ্ছি মহেশ ধাম, দেবাদিদেব মহাদেবের ধাম, তার ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ লোকের উপরিভাগে রয়েছে অযোধ্যা দ্বারকা, এবং তার উপরিভাবে মথুরা মণ্ডল, আর সেই মথুরা মণ্ডলের কেন্দ্র হচ্ছে গোলক। সেই গোলকে দুটি প্রকোষ্ঠ, একটি প্রকোষ্ঠ গোলকের একটা দিক হচ্ছে বৃন্দাবন, আর একটি দিক হচ্ছে নবদ্বীপ। এই সূত্রে আমরা দেখতে বুঝতে পাচ্ছি কেবল যে নবদ্বীপ কেবল চিৎ জগৎ, এই ভারতবর্ষের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক স্থান তাই নয়, এই নবদ্বীপ হচ্ছে চিৎ জগতেরও সর্বোপরি লোক গোলকের একটি অংশ। গোলকের দুটি ভাগ, বৃন্দাবন একদিকে, নবদ্বীপ আরেকদিকে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তিনি মাধুর্য লীলা বিলাস করছেন, অর্থাৎ তার ভক্তদের সঙ্গে তিনি প্রেমের আদান প্রদান করছেন। কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন, আর সেই কৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে এই কৃষ্ণ প্রেম বিতরণ করছেন। এই সূত্রে আমরা আরেকটা জিনিসও বুঝতে পাচ্ছি, শ্রীকৃষ্ণ নিজে যেই বস্তুটি, যেই কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন গোলক বৃন্দাবনে, সেই কৃষ্ণ প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ বিতরণ করছেন। আর সেই যে তার যে বিতরণের যে আয়োজন,
সেই বিতরণের আয়োজনটি এই নবদ্বীপ। এই সূত্রে আমরা নবদ্বীপের মহিমা হৃদয়ঙ্গম করতে পারি। আরেকটু যদি আমরা বিচার করি তাহলে আরেকটা দিকও আমরা দেখতে পাচ্ছি। যদিও শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন সম্ভবামি যুগে যুগে, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আসেন না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর গোপীনাথ, সেই কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন। ব্রহ্মার একদিনের দৈর্ঘ্য কতটা? সহস্র যুগ পর্যন্তম, 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন। দিব্য যুগ হচ্ছে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই চারটি যুগের সমন্বয়ে একটা দিব্য যুগ হয়। আর সেরকম 1000 দিব্য যুগ বা চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন। কখন আসেন? ব্রহ্মার একদিনে 14 জন মনুর আগমন হয়। তার মধ্যে যে সপ্তম মনু, তিনি হচ্ছেন বৈবস্বত মনু। ব্রহ্মার একদিনে মানে 1000 চতুর্যুগে 14 জন মনু আসেন, তার মানে এক একজন মনুর রাজত্বকাল বা স্থিতিশকাল হচ্ছে 71 চতুর্যুগ। এখন এই বৈবস্বত মনুর 71 চতুর্যুগের মধ্যে 28টি চতুর্যুগ, 27টা চতুর্যুগ চলে যাওয়ার পরে যে 28টি চতুর্যুগ, সেই চতুর্যুগের দাপরের শেষে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। আচ্ছা, এই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার সম্বন্ধেও শ্রীমদ্ ভাগবতে এইভাবে বর্ণনা করা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতের প্রথম দিকেই ভগবানের 22 জন অবতারের বর্ণনা হলো, 22 প্রকার অবতার। তারপরে বলা হচ্ছে যে এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে অবতারেরা, এরা হচ্ছে তার অংশ এবং অংশের অংশ বা তার অংশ কলা। এই সমস্ত অবতারেরা হচ্ছে ভগবানের অংশ বা কলা। এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, শ্রীকৃষ্ণ অবতার নন, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারই। সেই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন। সেটি কি? যেটা আমরা এখন বিচার করলাম, সপ্তম মন্বন্তর বৈবস্বত মন্বন্তরের 28 চতুর্যুগের দ্বাপর যুগের শেষে শ্রীকৃষ্ণ আসেন। এসে তিনি তার ব্রজ লীলা বিলাস করেন, তার বৃন্দাবন লীলা বিলাস করেন। সেই লীলা বিলাসের পরে চৈতন্য চরিতামৃততে বর্ণনা হচ্ছে, যথেষ্ট বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা প্রকাশ করলেন, বৃন্দাবন লীলা প্রকাশ করে তিনি যথেষ্ট বিহরী কৃষ্ণ, তিনি যখন অন্তর্ধান হলেন, তিনি তার লীলা অপ্রকট করলেন এখানে, তখন তিনি ভাবলেন যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। এই যে বৃন্দাবনের যে লীলা, এটি প্রেম ভক্তির প্রকাশ। এখন এই প্রেম ভক্তি তো আমি সচরাচর দান করি না,
তাহলে কি করে মানুষ এই প্রেম ভক্তি লাভ করবে? এখানে আরেকটা গুচ্ছ ব্যাপার এসে দাঁড়াচ্ছে, সেটা বলার আগে আমি একটু ইয়ে করব। আপনারা কে কে ভগবত ভক্তির পথ অনুসরণ করছেন, হাত তুলুন। ও ভেরি গুড, ভেরি। তাহলে আমি খোলাখুলিভাবে বলতে পারি, খোলাখুলি মানে আপনারা সবাই বুঝতে পারবেন আমি যেটা বলবো। এখন ভক্তি দু রকমের হয়। একটা হচ্ছে যে শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুসরণ করে যে ভক্তি, তাকে বলা হয় বৈধী ভক্তি। এখন এই যে বৈধী ভক্তি, শাস্ত্রের বিধি নিষেধগুলি পালন করে যে ভক্তি, সেটা হচ্ছে বৈধী ভক্তি। এখন কৃষ্ণ বলছেন, কৃষ্ণ ভাবছেন যে কেন এই ব্রজলীলা বিলাস, ব্রজলীলা বা এই কৃষ্ণ প্রেম মানুষ সচরাচর পাবে না, এই ব্রজলীলার মহিমা তারা বুঝতে পারবে না, বা ব্রজলীলার যে প্রকৃত মাহাত্ম্য সেটা তারা হৃদয়ঙ্গম করতে পারবে না এবং সেটা তারা গ্রহণ করতে পারবে না। কেন? ভগবান বলছেন যে সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেম পাইতে নারী শক্তি। সারা জগৎ আমাকে বৈধি ভক্তির মাধ্যমে আমার ভক্তি করে, আর সেই বৈধি ভক্তি অনুসরণে করে যখন সিদ্ধি লাভ হয় তখন বৈকুণ্ঠে, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বৈধি ভক্তির সিদ্ধির প্রকাশ হচ্ছে বৈকুণ্ঠে গমন। এখন বৈকুণ্ঠের ঊর্ধ্বে হচ্ছে বৃন্দাবন। তা এখন বৈকুণ্ঠে যদি চলে যায় তাহলে বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে যাওয়া যাবে না। কেন? কেননা বৈকুণ্ঠে গেলে স্বরূপ প্রাপ্তি হয়ে যাবে। হ্যাঁ, বৈকুণ্ঠে স্বরূপ সেটা নিত্য, অতএব বৈকুণ্ঠে আটকে যাবে, তারপরে আর বৈকুণ্ঠ অতিক্রম করে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন বৈকুণ্ঠের ঊর্ধ্বে হচ্ছে বৃন্দাবন। তো এখন কৃষ্ণ তাই বিচার করলেন যে সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেম পাইতে নারে শক্তি। অর্থাৎ সকলেই ভক্তেরা স্বভাবতই বৈধি ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করবে বা ভগবত ভক্তি অনুশীলন করবে। এখন ভগবত ভক্তি বৈ ভগবানকে বৈধি ভক্তির মাধ্যমে আরাধনা করলে কি হবে চরমে? আমি কি বললাম মনে আছে সকলের? ভেরি গুড। বৈধি ভক্তি অনুশীলন করে যখন আমরা সিদ্ধি লাভ করব তার ফলে আমরা বৈকুণ্ঠ প্রাপ্তি হব। তাহলে বৃন্দাবনে যাবে কি করে? ভগবান একটু সমস্যায় পড়লেন। এখন ভগবান সমস্যা, সমস্ত সমস্যার সমাধান তিনি করতে পারেন, কেন তিনি তো সর্বশক্তিমান পরমেশ্বর। তাই তিনি এই সমস্যাটার সমাধান কিভাবে করলেন? তিনি স্থির করলেন যে ভক্ত রূপে তিনি আসবেন, ভগবানকে বৈধি ভক্তির মাধ্যমে আরাধনা করলে বৈকুণ্ঠে যাবে, আর এই ভক্তরূপী ভগবানকে বৈধি ভক্তির মাধ্যমে আরাধনা করলে বৃন্দাবনের পথটা সুগম হবে। তাহলে এখানে এখন বোঝা গেল কেন শ্রী চৈতন্য, কেন কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, কে কে বুঝতে পেরেছে? আর যারা হাত তুললেন না তাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দেবো। হ্যাঁ, ওকে, আমি আবার তাহলে আমি আরেকবার আমি নিশ্চয়ই বলবো, তবে এই সঙ্গে আমি একটা অনুরোধও করবো, মন দিয়ে শুনবেন, ঠিক আছে? কে কে মন দিয়ে শুনবেন? থ্যাংক ইউ। ভগবানকে ভক্তেরা শাস্ত্রের বিধি নিষেধ পালন করে ভক্তি করে, বোঝা গেল? ভক্তরা কি নিজের ইচ্ছা মতো ভগবানের সেবা করবে, না শাস্ত্রের বিধি নিষেধগুলি অনুসরণ করে ভগবানের সেবা করবে?
এখন এই যে বিধিনিষেধগুলি, শাস্ত্রের বিধিনিষেধগুলি মেনে যে ভক্তি তাকে কি বলা হয়? বৈধি ভক্তি। এখন এই বৈধি ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা হলে যখন সিদ্ধি লাভ হয়, অর্থাৎ এই যে বৈধি ভক্তির যে সাধন, সেই সাধনের ফলে যখন সিদ্ধি লাভ হয় তখন বৈকুণ্ঠে যায় ভক্ত। এখন বৃন্দাবন কি বৈকুণ্ঠে না বৃন্দাবন বৈকুণ্ঠের ওপরে? কে কে মনে করেন বৃন্দাবন বৈকুণ্ঠের ওপরে? থ্যাংক ইউ। তাহলে এখন যদি বৃন্দাবনে যেতে হয় তাহলে বৈকুণ্ঠ অতিক্রম করে যেতে হবে, তাই না? এখন বৈকুণ্ঠে, বৈকুণ্ঠের একটা অসুবিধা এই যে ওখানে যখন কেউ যায় তখন সে তার স্বরূপ প্রাপ্ত হয়। আর বৈকুণ্ঠের স্বরূপটা কীরকম? চতুর্ভুজ নারায়ণ। আর সেখানে সকলে ঐশ্বর্য জ্ঞানে ভগবানের ভক্তি করে। তো এখন বৈকুণ্ঠে গেলে সেখানে যদি আমার আমার যদি সিদ্ধি লাভ হয়, বৈকুণ্ঠে চলে যাই, তাহলে আমরা বৈকুণ্ঠে আটকে যাব। কেন? ওখানে যে আমরা স্বরূপটা লাভ করব সেটা নিত্য, নিত্যমান, তার আর কোনো পরিবর্তন সম্ভব হবে না। পরিবর্তন হতে পারে, সেটা আবারও আরেকটা কথা আছে, তো ওই ব্যাপারে আমি এখন যাব না। আচ্ছা, বলেছি যখন বলেই দিই। বৈকুণ্ঠ থেকে বৃন্দাবন যাওয়ার একটা উপায় আছে, সেই উপায়টা কি জানেন? বৈকুণ্ঠ থেকে এই ভৌম বৃন্দাবনে ফিরে আসতে হবে। এখানে এসে এই যে ভৌম বৃন্দাবন, এই ভৌম বৃন্দাবনে সংকীর্তন করতে হবে এবং তার ফলে গোলোক বৃন্দাবনে যাওয়ার যোগ্যতা লাভ হয়। এটা শ্রীল সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে তিনি বর্ণনা করেছেন। যাই হোক, এখন বোঝা গেল বৈকুণ্ঠে গেলে সাধারণত বৃন্দাবনে যাওয়ার সম্ভাবনাটা চলে গেল, তাই না? বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে যাওয়া যাবে না। এখন কৃষ্ণ কি ভাবলেন? যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থা। সকল জগতে মনে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেম পাইতে নারে শক্তি। চতুর্বিধ সারূপ্য শালুক্য সাম্যপ্য ষষ্ঠী, এই চার প্রকার মুক্তি লাভ করে বৈধি ভক্তির প্রভাবে তারা বৈকুণ্ঠে যাবে, চলে যায়। বৈকুণ্ঠ থেকে বৃন্দাবন যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে বুঝতে পারলেন কৃষ্ণের একটা সমস্যা দাঁড়ালো। কৃষ্ণ এসেছেন বৃন্দাবন লীলা প্রকাশ করে, এখন বৃন্দাবন লীলা প্রকাশ করলেন, কিন্তু মানুষ যদি, ভক্ত যদি সেই বৃন্দাবন লীলায় প্রবেশ না করতে পারলো তাহলে এই বৃন্দাবন লীলার কী মাহাত্ম্য রইল, ঠিক না? হ্যাঁ, ভগবান যখন লীলাবিলাস করলেন তখন সেখানে প্রবেশের অধিকারও ভগবান, একটা তার একটা কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে বলে মনে করলেন। এখন কীভাবে তাহলে এই দায়িত্বটা তিনি কীভাবে তিনি সম্পাদন করবেন? মানুষ কীভাবে বৃন্দাবনে যাবে, ভগবানের এই বৃন্দাবন লীলায় প্রবেশ করবে? তাই জন্য ভগবান কী করলেন, এই সমস্যাটার সমাধান কীভাবে করলেন? কার কার মনে আছে? ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, আমি আবার আরেকবার বলছি, মন দিয়ে শুনছেন তো সকলে? হ্যাঁ, বৈধি ভক্তির দ্বারা ভগবানের আরাধনা হলে বৈকুণ্ঠে যাবে, কিন্তু ভগবানের উদ্দেশ্য হচ্ছে বৃন্দাবনে নিয়ে যাওয়া। তাহলে কী করে সেটা সম্ভব হবে? কেন, সবাই তো বৈধি ভক্তির মাধ্যমে ভগবানের ভক্তি করবে, তাই না? হ্যাঁ, কেন, এখানে শাস্ত্রে বলা হচ্ছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। অর্থাৎ শ্রুতি, বেদ, স্মৃতি, উপনিষদ আদি শাস্ত্র,
পুরাণ, ধর্মশাস্ত্র, সংহিতা ইত্যাদির বিধিনিষেধগুলি পালন করে যদি ভক্তি না হয়, সেই ভক্তি যদি ঐকান্তিক হয়, উৎপাতৈব কল্পতে, সেটা একটা উৎপাতের সৃষ্টি করবে। মানে শাস্ত্র বিধির অনুশীলন না করে যদি ভক্তির অনুশীলন হয়, সেটা উৎপাতের সৃষ্টি করবে। ভগবান কি চান উৎপাতের সৃষ্টি হোক? না, স্বাভাবিকভাবেই নয়। ভগবান কেন, কেউই চায়। এখন ভগবান এই সমস্যাটার সমাধান কীভাবে করলেন? তিনি স্থির করলেন যে আমি ভক্ত হয়ে আসব। আর এই ভক্তরূপী ভগবানকে যখন বৈধিভক্তির মাধ্যমে আরাধনা হবে, তখন বৃন্দাবনে প্রবেশ সম্ভব হবে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি কে কে বুঝতে পারলেন, হাত তুলুন। ভেরি গুড। হ্যাঁ, আমি বুঝতে পারছি সকলে খুব মন দিয়ে শুনেছেন। আমারও ভালো লাগছে যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, আমার কথাগুলো অনুমোদন করছেন তো, না আমি কিছু ভুল বলছি। এখন সেই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি আমাকে আমাদের বৃন্দাবনের পথটি সুগম করে দিয়েছেন। অতএব যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, তাদের গন্তব্য হচ্ছে বৃন্দাবন। এই বৃন্দাবনের পথটি সুগম করে দেওয়ার জন্যই বা বৃন্দাবনের দ্বারটি উন্মুক্ত করে দেওয়ার জন্য ভগবান এসেছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। সেই সূত্রে আবার আমি শিল ভক্তিবিনোদ ঠাকুরের কাছে ফিরে যাব। আমি প্রথমেই বলেছিলাম ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মের শুরুতে তিনি এই নবদ্বীপ মণ্ডল এবং গৌরমণ্ডলের মহিমা কীর্তন করেছেন, এবং তিনি মহাপ্রভুর যে আবির্ভাবের কারণ সেই সম্বন্ধে তিনি বলছেন। শরণাগতি নামক তার যে কবিতাবলি আছে, যার মাধ্যমে ভগবানের শরণাগত হওয়ার পন্থা তিনি বর্ণনা করেছেন। তার প্রথম যে কবিতাটি, তাতে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। এটা তো সরল বাংলা, বুঝতে অসুবিধা হচ্ছে কারো? ঠিক তো, তাহলে আমাকে আর এক্সপ্লেন করতে হবে না। কার কার মনে হয় এক্সপ্লেন না করলেও চলবে, কার কার মনে হয় এক্সপ্লেনেশনের দরকার আছে, একটু বুঝিয়ে বলার দরকার আছে? কেউই নয়, একজন দুজনের হাত উঠে। ঠিক আছে, হাত যখন উঠেছে তখন আমাকে তো বলতেই হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের জীবদের প্রতি দয়া করে, জীবে দয়া করি। তিনি এসেছেন কিভাবে? এসেছেন সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি। তিনি তার পার্ষদ এবং তিনি তার ধাম নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। কেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম এত দুর্লভ যে ব্রহ্মা পর্যন্ত এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন না সচরাচর। তিনি লাভ করেন, তিনি ব্রহ্মাও লাভ করেন চৈতন্য মহাপ্রভুর কৃপায়, মহাদেবও লাভ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। এখন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, এটা তো বোঝা গেল যে অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেটা দান করার জন্য শিখায় শরণাগতি
ভকতেরও প্রাণ, তিনি শরণাগতি শিক্ষা দিচ্ছেন। শরণাগতি ছটি অঙ্গ, দৈন্য, আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। হ্যাঁ, এই ছটি। হ্যাঁ, দৈন্য মানে দীনভাব, আমি তো অধম, এই যে মনোভাব, আমি অত্যন্ত ক্ষুদ্র, আমি অত্যন্ত নগণ্য, আমি অত্যন্ত অসহায়, এই যে মনোভাব, এই ভাবটাকে বলা হয় দৈন্য। এই দৈন্য যদি না আসে তাহলে ভগবানের শরণ নেওয়া যাবে? যে অহংকারে মত্ত হয়ে আছে সে কখনো ভগবানের শরণ নিতে পারবে না? অহংকারে মত্ত হয়ে রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন, তাহলে অহংকারের বিপরীত অবস্থাটাই হচ্ছে দৈন্য। দৈন্য হচ্ছে প্রথম শরণাগতির প্রথম অঙ্গ, আত্মনিবেদন, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া। তৃতীয় অঙ্গটি হচ্ছে গোপতৃত্বে বরণ। গোপতৃত্বে বরণ শব্দটির অর্থ হচ্ছে ভগবানই আমার একমাত্র প্রভু, তিনি আমার একমাত্র প্রভু, তিনি আমার একমাত্র ঈশ্বর, তিনি আমার একমাত্র রক্ষক। দৈন্য, আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, তৃতীয়টি হলো গোপতৃত্বে বরণ। গোপতৃত্বে বরণ শব্দটির অর্থটা বোঝা গেল যে ভগবান যে আমার প্রভু, সেইভাবে ভগবানকে বরণ করে নেওয়া। চতুর্থটি হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন, যে কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন, আমি যদি তার শরণাগত হই তাহলে তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। পঞ্চমটি হচ্ছে ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, যেই কাজগুলি ভক্তির অনুকূল সেগুলিকে স্বীকার করা, সেগুলিকে গ্রহণ করা, এবং ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এবং ভক্তির বিরোধী যে কাজগুলি সেগুলিকে বর্জন করার প্রতিজ্ঞা। তাহলে ছটা ইয়ে বোঝা গেল। হ্যাঁ, তারপরে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই ছটি অঙ্গ সমন্বিত যে শরণাগতির পন্থা, এই শরণাগতি যার হবে, নন্দকুমার শ্রীকৃষ্ণ তার প্রার্থনা শুনবেন। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, শিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী শ্রীপাদ পদ্মে পতিত হয়ে ভক্তিবিনোদ ঠাকুর অত্যন্ত বিনম্রভাবে দন্তে তৃণ ধারণ করে, অর্থাৎ অত্যন্ত বিনম্রভাবে তিনি কাঁদিয়া কাঁদিয়া বলে, আমি তো অধম, শিখায় শরণাগতি কর হে উত্তম। আমি তো অত্যন্ত অধম, আমি তো অত্যন্ত পতিত, এই শরণাগতির পন্থা প্রদর্শন করে, এই শরণাগতির শিক্ষা দান করে তুমি আমাকে উত্তমে পরিণত করো, আমার এই অধম অবস্থা থেকে তুমি আমাকে ভগবত ভক্তির স্তরে উন্নীত করো। তাহলে এই কবিতাটির অর্থ বোঝা গেল, সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যখন যদি এই গানটা গাই তাহলে আপনারা গাইবেন আমার সঙ্গে? হ্যাঁ, আচ্ছা, এই গানটা আমি শুনেছি বইয়ের মধ্যে, এই যে কাগজটা দেওয়া হয়েছে তাতে লেখা আছে, ইসকনের সুবর্ণ জয়ন্তী উৎসব। আপনারা কে কে পেয়েছেন? সকলে পেয়েছেন, কেউ পাননি এমন কেউ আছে? আচ্ছা, তাহলে এর লাস্ট পেজে আপনারা সকলে গানটা পেয়েছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি,
স্বপার্ষদ স্বীয় ধাম কারজ
Thank you.
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama.